ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়বেন ছয় প্রার্থী আজ শেষ দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিকে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা নেওয়া হয় মেয়র পদে উপনির্বাচনের জন্য ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ছয় জন বিএনপির কেউ মনোনয়নপত্র জমা দেন নাই এদিকে উত্তর ও দক্ষিণ সিটিতে ছত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা জানান আগামী দশই ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে এর আগে প্রার্থীরা প্রচার চালালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে দাতিকুল রহমান। উনি হলো ন্যাশনাল পিপলস পার্টি শাহিন খান প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি এবং মোহাম্মদ শাফিন আহমেদ জাতীয় পার্টি এরশাদ মোহাম্মদ আব্দুর রহিম স্বতন্ত্র এবং ববি হাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এই ছয়জন নমিনেশন পেপার জমা দিয়েছেন এদিকে সকালে আগারগাঁয়ে উপজেলা নির্বাচনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় তিনি বলেন ইভিএম নতুন হওয়ায় ব্যবহারে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে এগুলো শনাক্ত করে সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সময় ইভিএম ব্যবহারে যতটুকু ভুল ত্রুটি ছিল দুটা তিনটা কেন্দ্রে সে কি ভুল ছিল সেগুলো আপনাদের শনাক্ত করতে হবে এবং সে ভুলগুলো জন্য সুষ্ঠুভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা